উড্ডি আমাদের পোলাও আর চিকেন খাচ্ছে, স্মার্ট একদম। আমার আগে থেকে একদম সেটাই খাবে। চিকেন কারির গ্রেভিটা দেখো, জাস্ট সেই লেভেলের। ঠিক এই পিসটাই দরকার ছিল। নারকেলের পুরো, ও তুমি তো নারকেল খাও না? দারুণ খেতে। হ্যাঁ, তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বেলগুড়া স্টেশন, আর আবার আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে দাদার সঙ্গে। আর দাদার যে জার্নিটা ছিল লকডাউনের জার্নিটা, সেটা ছিল চিত্রা ফুড এক্সপ্রেস দিয়ে। সেই সময়কার চিত্রা ফুড এক্সপ্রেস এখন হয়েছে বাঙালির ভুড়িভোজ। এখন মোটামুটি কোথায় কোথায় সার্ভ করছো, কীভাবে করছো? এখন মোটামুটি বাগুইহাটি, চিনার পার্ক, নাগের বাজার, দমদম এসব এলাকা সার্ভ করছি, ইভেন লেক টাউন পর্যন্ত। আর বেলঘড়িয়ার এইদিকে? বেলঘড়িয়ার দিকটা এখন অফ আছে। অফ আছে, মোটামুটি ওই দিকটায় ফোন করলে মানে আগের দিন কি অর্ডার দিতে হবে? আগের দিন অর্ডার দিতে হবে আইদার সকাল 7টার মধ্যে। এবং যে কোনো অনুষ্ঠান, বাড়িতে যে কোনো অকেশান থাকবে, ধরো অনুষ্ঠান, শ্রাদ্ধ বলুন, তারপরে আপনার জন্মদিনের প্রোগ্রাম, যে কোনো গেট টুগেদার প্রোগ্রামে আমরা যা অর্ডার অনুযায়ী আমরা খাবার সাপ্লাই করি। ওকে, আর কোনো বাঙালি খাবার পাবে? আর থালি কটা, কত টাকা থেকে স্টার্ট হচ্ছে? থালি হচ্ছে 100 টাকা থেকে শুরু, ভেজ ভাত। আচ্ছা, কি রাইস আছে তার মধ্যে? আমাদের আরেকটা কথা না বললি না, সেটা হচ্ছে বাঙালি খাবারের মধ্যে চাটনি সাথে এক্সেপশনাল, আর আমাদের চাটনিটাও এক্সেপশনাল একদম। এবং ইভেন এমন আছে যে অনেকে চাটনি শুধু নেয় আমাদের অর্ডার দিয়ে। এক বাটি চাটনি 150 টাকা দিয়ে বিক্রি হয় আমাদের। বাপরে বাপরে, এক বাটি চাটনি 150 টাকা দিয়ে? আচ্ছা, মানে 750 একটা কান্টেনারে 150 টাকা দিয়ে চাটনি। আর মাটন থালি, চিকেন থালি এগুলো কি প্রাইস আছে? মাটন থালি এই মুহূর্তে 350 টাকা প্রাইস আছে, 4 পিস স্ট্যান্ডার্ড সাইজ মাটন থাকবে, চিকেন হচ্ছে 190 টাকা স্ট্যান্ডার্ড সাইজ। আর আজকে আমরা কি কি খাবো? আজকে পোলাও আর মাটন কষা। আচ্ছা, আর এটা কি স্পেশাল আইটেম বলছি? এটা স্পেশাল আইটেম দিয়েছি চিংড়ি ভাপে। ওকে, আর এটা চিকেন থালি দিয়েছি। বাহ, চলো তাহলে আমরা নিয়ে নিই থালিটা। থালিটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। চলো, চিংড়ি মাছের ভাপেটা থালির সঙ্গে করি নি, বুঝলো তো? আচ্ছা, কখনো করি তো ওটা আলাদা বিক্রি করি, থালিতে যেমন থাকে। সত্যি কথা বলতে আর মাত্র 2 দিন পর আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার স্বপ্ন না, আমার সঙ্গে সঙ্গে এটা তোমাদেরও স্বপ্ন, মানে হ্যাংলাবাজের স্বপ্ন, মানে হ্যাংলাবাজ ফ্যামিলিরও স্বপ্ন। বাট একটা ভেতর থেকে আনন্দ লাগছে যে নতুন একটা গাড়ি আসছে, যেটা শুধুমাত্র তোমাদের জন্য পসিবল হচ্ছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা মানে এত এক্সপেন্স কি করে করো? দেখো, ইউটিউব থেকে একটা ইনকাম হয় সবারই, কিন্তু ইউটিউব ছাড়াও আমি কিন্তু একটা অনলাইন ট্রেডিং অ্যাপ্লিকেশন বিনোম ইউজ করি, যেটা গুগল স্টোর, অ্যাপেল স্টোর 2 জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আর এখানে তোমরা বিভিন্ন রকম অ্যাসেস দিয়ে ট্রেডিং করতে পারো, যেমন গুগল, অ্যাপেল, গোল্ড, ইউরো, ইউএসডি, এগুলো দিয়ে ট্রেডিং করতে পারবে খুব ইজিলি। আর এখানে 90% অব দি প্রফিটও হয়। এখানে মূলত তোমাদের অ্যাসেস ভ্যালু ফোরকাস্ট করতে হয়, যেটা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস বা বৃদ্ধি পায়। যেমন আমার প্রেডিকশন অনুযায়ী এখন মনে হচ্ছে অ্যাসেস ভ্যালু উপরের দিকে যাবে, তাই আমি 700 টাকা ফোরকাস্ট উপরের দিকে করলাম। ইয়েস, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইয়েস গাইজ, আমার ফোরকাস্ট একদম সঠিক হয়েছে। আর এখানে রূপাঞ্চিত অর্থ তোমরা 24 ঘন্টার মধ্যে পেটিএম বা ব্যাঙ্ক থ্রু উইথড্রল করে নিতে পারো। এখানে মিনিমাম ডিপোজিট মানি 350 টাকা, কিন্তু তোমরা আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা কিন্তু ডিপোজিট মানি ডাবল করতে পারো। মানে তোমরা যদি 400 টাকা ডিপোজিট করো তাহলে তোমরা পেয়ে যাবে 800 টাকা। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে 65,000 টাকা প্র্যাকটিস ট্রেডিং এর জন্য, যেটা তোমাদের স্কিল এবং স্ট্র্যাটেজি বাড়াতে খুবই সাহায্য করবে। তবে হ্যাঁ, সাবধানতার সঙ্গে ট্রেড করো। তারা হ্যাঁ দেরি করছো কারণ এখনই যাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো বিনোম অ্যাপ। আই এম বিনোমিস্ট, আর ইউ? কী কী রয়েছে আগে দেখিয়ে দিই তোমাদের। পোলাও রয়েছে, মাটন রয়েছে, চিকেন কষা রয়েছে, আর এখানে ভাত দিয়েছে একটা কন্টেনারের মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে এটা পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাজা, ডাল, আর একটা স্পেশাল আইটেম দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। আহ, পোলাওয়ের গন্ধটা যা বেরিয়েছিল না, দারুণ দারুণ। আর এখানে মাটনের কালারটা দেখো গাইস, ওফ, জাস্ট নেক্সট লেভেলের মাটনের কালারটা। মাইক্রোওভেনে গরম করব, তার আগে এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপে, খাওয়ার সময় রিভিউ অবশ্যই দেব। সো যেমনটা বলেছিলাম, খাবারটা নিয়ে বসে পড়েছি এখানে। গুড্ডির প্লেট রয়েছে, আমার প্লেট রয়েছে।
সো এখানে আমাদের ভাত নিয়ে নিয়েছি অল্প করে, জাস্ট ডাল এদিকে দেখাতে বলবো, ডাল এদিকে আমাদের পটলের তরকারি, আর এদিকে চিংড়ি মাছ ভাপেটা খাওয়ার জন্য। তো ফার্স্টে আমরা একটু ডালটা ট্রাই করব। এদের এই হচ্ছে ঘন সোনামুগের ডাল, একটু ডাল নিয়ে নিলাম। ভাত মনে হচ্ছে আমাকে আর একটু খেতে হবে। আর রয়েছে এদের এরকম প্যাকেজিং করা আলু ভাজা। এখানে রয়েছে আলু ভাজাটা, কারি পাতা দিয়ে আলু ভাজাটা ভাজা আছে। তুমি খাবে তো আলু ভাজা? চলো। আজকে আইপিএল ফাইনাল হচ্ছে, ওখানে টিভিটা সাইলেন্ট করা। যাই হোক, সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুপুরবেলা একটা নাগাদ দাদা খাবারটা দিয়েছে। এখানে দেখাই আলু ভাজার ক্রিসপিনেসটা, বুঝতে পারছো তোমরা? এখনও একদম ভাজলে গরম গরম যেরকম ক্রিসপি লাগে, একদম সেরকম ক্রিসপি। দারুণ খেলা। নেক্সট আইটেম নাম পটলের তরকারি, বেশ মাখা মাখা একটা তরকারি। চলো, কুমড়ো টুমড়ো দেওয়া আছে, চলো। ওটা কষা কষা, অ্যাকচুয়ালি কষা কষা না, ভুনা করা একদম, এটাকে একদম ভুনা করা সেই খেতে। গুড্ডির পাতের ভাতটা আমি নিয়ে নিচ্ছি, জাস্ট ফর গুড্ডির ফেভারিট ডিশটা খাওয়ার জন্য। অনেক চিংড়ি মাছ রয়েছে গাইস, 1 2 3 4 5 6 7 8 9 অলমোস্ট 9 থেকে 10 পিস চিংড়ি মাছ। ১ ২ ৩ ৪ পিস নিয়েছি গো। চলো, ডেলিভারির ব্যাপারটা বলে দিই। এরা লকডাউনে প্রচুর মানুষের মুখে খাবার তুলেছে, প্রচুর মানুষকে ডেলিভারি করেছে। আর চিত্রা এক্সপ্রেস ফুড, চিত্রা ফুড এক্সপ্রেস, আমি লকডাউনে এদের ছিলাম। বর্তমানে এদের নামটা হয়ে গেছে বাঙালির ভুরিভোজ, এবং এদের পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি ডেলিভারি সব জায়গার মধ্যে করছে, দাদার মুখ থেকে তোমরা শুনতেই পাবে কোথায় কোথায় করছে। বাট এদের ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, এদের খাবারটা তোমাদের ডোর স্টেপে আসবে, মানে তোমাদের সকালবেলা অর্ডার দিতে হবে। কতজনের খাবার নেবে, কী নেবে, সমস্ত বৃত্তান্ত বলবে, দাদা তোমাদের বাড়িতে ডোর স্টেপে খাবার পৌঁছে দেবে, যে টাইমিং দেবে সেই টাইমিংয়ের মধ্যে। তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, মানে যে কোনো পার্টি অর্ডার, যে কোনো অর্ডার, অনুষ্ঠান, অকেশন, বাড়ির অর্ডার, সমস্ত কিছু দাদা নেয়। আর এই সুইগি জোম্যাটোর কম্পিটিশনের যুগে দাদা এই প্রাইসে এত ভালো ভালো খাবার দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আমরা ওই চিংড়ি মাছটা খাই। আজ আজ গুড্ডি চিংড়ি মাছ খাবে জমিয়ে। অনেকদিন পর বলে দেন তোমায়, নারকেলের পুরো, ও তুমি তো নারকেল খাও না, না নারকেলের পুরো ফ্লেভারটা পড়ছে সত্যি কথা। ও নারকেল খায় না, বাট পুরো কচকচ কচকচ নারকেলটা মুখে পড়ছে, নারকেল বাটাজে। আর এটা খুব সুন্দর সর্ষের ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজ নাকে হিট করছে, সর্ষের ঝাঁজ সঙ্গে চিংড়ি মাছ। বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে, কী করতে হবে, বকে খাই দিতে হবে। কেমন খেতে? মাথা না লেখেও দেখতে পাচ্ছে না ক্যামেরায়।
ভুলে গেছিলাম। সরি টু সে, আমি একটু নিচ্ছি। শেষ করে যাও। কেন খাবে না? সত্যি এটা দারুণ হয়েছে খেতে। দারুণ মানে দারুণ, নেক্সট লেভেল। একটু ভাত নেবে? না না, বেসিক্যালি দাদা চিকেন থালি দিয়েছিল, ভাতটা চিকেন দিয়ে খাওয়া উচিত, সে হিসেবে একটু ভাত হতে পারে। আবার একটু ভাত নিয়ে চলে এসেছি, চিকেন কারিটা নেব ভাতের সঙ্গে। উফ, সুন্দর একটা পিস চিকেন কারির গ্রেভিটা দেখো, জাস্ট সেই লেভেলের। অল্পিতের স্বাদ মেটে না, স্বাদের ভাগ হবে না। ওকে, বাড়িতে বসে তৃপ্তি করে খাওয়ার মজা কিন্তু একটা আলাদা। অনেকে বলবে যে দাদা বাড়িতে এরকমভাবে খাচ্ছে, কিন্তু বাড়ির খাবারটা এরকমই মজা। চলো একটা চিকেনের ঝোলটা দিয়ে, এই যো চিকেনের ঝোলটা দিয়ে চলো। হালকা একটা মাইল্ড মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, এই দেখাতে বলবো। মানে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা ভেবে বানানো হয়েছে, একদম ঝাল নেই। ভাই চিকেন কেবি খাওয়ার লাগবে দাদা, দামও খুব কম, অ্যাফোর্ডেবল প্রাইস। মাংসটা ঠিক আছে, সেই আরেকটা জিনিস যেটা বলবো, কিছু খাও না খাও চিকেন আর চিংড়িটা অর্ডার করে খেতে হবে। তারপর মাটনটা, বাইশে চলছে এসি, তাও ঘামছি, এটা পরিবেশটা একদম হিটিং হয়ে আছে। মাটনে তো আসবো, চিকেনটা শেষ করি। এই পিসটা, এই জায়গাটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো। তোমার ভালো লাগে এটা খেতে? সামনে আবার জামাই ষষ্ঠী আসছে, সামনে আবার জামাই ষষ্ঠী আসছে, নতুন নতুন জামাই যারা আছে কমেন্ট করো আমার মতো। তারাও দেখবো কজন আমার মতো বলিকা বাখরা। আচ্ছা ভাই, পোলাও একদম অল্প করে নিলাম, বিকজ আই এম নট বিগ পোলাও লাভার, বাট যখন সঙ্গে থাকে এরকম লাল লাল মাটন কষা, মাটন কষা অ্যান্ড পোলাও কম্বিনেশন, সেই সেই জাস্ট নেক্সট লেভেল। এই পিসটা, ঠিক এই পিসটাই দরকার ছিল। সো এদিকে দেখো পোলাও যেটা দেখতে পাচ্ছি, এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে, কিশমিশ দেওয়া রয়েছে। পোলাওটা শুধু খেয়ে দেখি ফার্স্টে। হ্যাঁ, মিষ্টিটা একদম কম আছে। আর যেটা সব থেকে মজার বিষয়, এই পোলাওটার সঙ্গে একটু কষা মাংসটা দরকার। চলো এখানে হচ্ছে কষা মাংসটা, গ্রেভিটা দিয়ে মাখিয়ে আগে খেতে হবে ভাই। মুখে ঢুকে দিয়েছে ও, তুমি মনে হয় মাংস দিকে ডাক দিলে, ওই জন্য কেমন দেখাম। ফোকাস করছি, ফোকাস করে পড়ে গেছে।
পোলাও আর মাটন কষা কম্বোটা ঠিক আছে, আমি বলবো যে চিকেন কষা আমার কাছে বেটার লেগেছে, অনেক বেটার লেগেছে। চিকেন কষার টেস্ট জাস্ট মারাত্মক লেগেছে, মানে চিকেন কষার যে গ্রেভিটা, চিকেন কষার যে গ্রেভিটা এটা আলাদা স্বাদ দিচ্ছে ভাই। সুতরাং আমি যেটা করবো আরেকটা চিকেন কষা নেবো ভাই। চিকেন কষা দিয়ে আমরা একটু পোলাওটা খেয়ে দেখি। এখানে আসল স্বাদটা লুকিয়ে আছে গাইস, দেখো। আচ্ছা মাটনের রিভিউ আসেন, মাটনটা একটু দেখি খেয়ে। এই হচ্ছে পিস, ছেড়ে আসলো ভাই। আমি এই চিত্রা ফুড এক্সপ্রেসের খাবার লকডাউনে খেয়েছিলাম, আবার এখন খাচ্ছি। রান্নার কোয়ালিটিতে কোনো রকম ডিফারেন্স আসেনি, কোনো রকম কম্প্রোমাইজ নেই রান্নার কোয়ালিটি নিয়ে। এটা বেশ ভালো লাগলো দেখে। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল খাবার দাবার। আমি খাবারটা খাই, গুটি কেমন লাগে দেখি চলো। গুড্ডি আমাদের পোলাও আর চিকেন খাচ্ছে, স্মার্ট একদম। আমার আগে থেকে একদম সেটাই খাবো। দারুণ খেতে, দারুণ খেতে, ভালো লাগে। খাবে এই চাটনিটা বাকিটা। ঠিক আছে, গুড্ডির খাওয়া দাওয়া হয়ে যাক। একটা বিষয় তো খুব ক্লিয়ার যে চিত্রা ফুড এক্সপ্রেস যদিও বা বাঙালি ভুড়িভোজ, বাঙালি ভুড়িভোজ হয়ে থাকে, কিন্তু চিত্রা মানে খাবারের কোয়ালিটি একটু চেঞ্জ হয়নি। নাম চেঞ্জ হয়েছে ঠিক আছে, বাট খাবারের কোয়ালিটি চেঞ্জ হয়নি। আর গৌরদার সঙ্গে তোমাদের সবার আগে হ্যাংলাবাজ চ্যানেলে পরিচয় হয়ে গেছে, এটা দ্বিতীয়বারের মতো পরিচয়। তোমরা ডেফিনেটলি গৌরদার সঙ্গে কন্ট্যাক্ট করো, ওদের মানে গৌরদার সঙ্গে কথা বলে খাবার অর্ডার করো। যাদের দরকার তারা করো, যাদের দরকার নয় তারা টেস্ট করার জন্য একবার করো, তো ডেফিনেটলি ভালো লাগবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ওখানে অল পার্সন তিনটে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে আই থিঙ্ক সবার আগে সবার নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ, রেজিস্ট্রেড নতুন ভিডিও খুব শিগগিরই আসবে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।